नमस्कार बंधुरा, केमन आछेन सबाई? आशा करी भालो आछेन, आमिओ भालो आछि। आज के एक नतून रेसिपी निये आसलाम, देखुन आपनादेर केमन लागे। कड़ाइर तेल गरम होवार परे प्याज कुचि कुचि करे केटे रेखेछिलाम, ओटा ओर मध्ये दिये दिलाम। एकटु भाजा हये गेलो, भाजा हये जावार परे टमेटो और काँचा लंका कुचि रेखेछिलाम सेटा ओर मध्ये दिये दिलाम। ग्यासटाके मीडियाम फ्लेमे रेखे देब। दिये टमेटोटा जखन एकटु नरम हये जाबे তখন আমরা ওর মধ্যে আস্তে আস্তে হলুদ গুঁড়ো দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব, পরিমাণ মতো লঙ্কা গুঁড়োও দেব। কাঁচা লঙ্কাটা ইউজ করতে পারেন ঝালের জন্য, জাস্ট কালার আসার জন্য আমি লঙ্কা গুঁড়োটা একটু ইউজ করেছি। যতটা ঝাল আপনাদের মনে হবে নেবার ততটুকু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবেন। দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। পনিরটা আগে পনির ছিল, ওটা 250 গ্রাম পনির ছিল, পনিরটাকে আগে থেকে একটু ম্যাশ করে রেখেছিলাম, তো ওর মধ্যে ওটা দিয়ে দিয়েছি। দেবার পরে দেখুন ওটা হয়েই এসেছে। তো এবার পরিমাণ মতো লবণ দিতে হবে ওর মধ্যে, লবণ দেওয়া হয়ে গেছে আমার। তো তারপর আমি ওর মধ্যে ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম, ধনিয়া পাতা কুচিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দেখুন ওটা আর একটু নাড়াচাড়া করব, করার পরে আমাদের পনিরের ভুর্জি আজকে রেডি। প্লিজ একবার বানাবেন, খুব টেস্টি হয় খেতে, হয়েও ছিল। আর ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন।